আরম্ভ হয়ে গেছে রাজ্য নির্বাচনী প্রচার। শাসকীয় পক্ষের সমান্তরালক বিরোধী পক্ষও আরম্ভ করে দিছে 18 সংখ্যক লোকসভা নির্বাচনের প্রচার। 19 এপ্রিলত প্রথম পর্যায়ত 5টা সমষ্টিত, 29 এপ্রিলত দ্বিতীয় পর্যায়ত 5টা আর 7 মেত তৃতীয় পর্যায়ত 4টা সমষ্টিত নির্বাচন অনুষ্ঠিত হব। এই নির্বাচনের শাসকীয় বিজেপিয়ে এনডিএর অংশীদার দল এজিপিক ধুবুরী আর বরপেটা সমষ্টি দুটা এড়ি দিছে। মিত্র ইউপিপিএলক এড়ি দিছে কোকরাঝাৰ সমষ্টিত। ইপিনে বিরোধী ঐক্যমঞ্চত কংগ্রেস আর জাতীয় পরিষদের বাহিরে বাকি দলসমূহে ইতিমধ্যে নিজাববিয়াক প্রার্থী প্রক্ষেপ করেছে। বিরোধী কংগ্রেসে অবশ্যই এ পর্যন্ত লক্ষিমপুর সমষ্টির প্রার্থী নাম ঘোষণা করব পৰা নাই। এই সমষ্টিত হয়তো প্রাক্তন সাংসদ রানী নরহক দলীয় হাইকমান্ডে টিকট দিব আর নহলে ন কংগ্রেসে উদয় শঙ্কর হাজরিকাক দিব টিকট। নির্বাচনী এই বতরত প্রতিটি সমষ্টির রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করে আমি আপনার সম্মুখত আগবাই দিবলে উলাইছো বিগ ফাইট 2024। নির্বাচনী পর্যালোচনা মতে 14টা সমষ্টির ভিতর 8টা সমষ্টিত এবেলি হব দুকুনিয়া অর্থাৎ দুটা পার্টির প্রতিনিধির মাজত ভোট যুদ্ধ। ইয়ার ভিতর 1 নম্বরত আছে ডিব্রুগড় সমষ্টি। ডিব্রুগড়ত বিজেপিয়ে প্রক্ষেপ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। সোণোৱালের শক্তিশালী স্থিতির বিপরীতে কংগ্রেসের সমর্থনত আছে জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ। আপে মনোজ ধানোৱাৰক প্রক্ষেপ করেছে যদিও সর্বানন্দ আর লুরিণজ্যোতির মাজতে হব ডিব্রুগড়ত মূল ভোট যুদ্ধ। দ্বিতীয়তে যোরহাট সমষ্টিত বিজেপির প্রার্থী সাংসদ তপন কুমার গগৈ আর কংগ্রেসের প্রার্থী সাংসদ গৌরব গগৈর মাজত হব মূল ভোট যুদ্ধ। তৃতীয়টো সমষ্টি হল কাজিরঙা। কাজিরঙাত বিজেপির রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ দাসা আর কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিধায়িকা রোজলিনা তির্কির মাজত হব মূল যুঁজ। লক্ষিমপুরত কংগ্রেসের রানী নর বা ন কংগ্রেসি উদয় শঙ্কর হাজরিকা যাকে নিদিয়ক কিয় বিজেপির শক্তিশালী প্রার্থী প্রদান বরুয়ার লগত একঘরি যুঁজিব লাগিব। ঐতিহাসিক শোণিতপুর সমষ্টিত বিজেপির শক্তিশালী প্রার্থী প্রাক্তন মন্ত্রী তথা বিহালের বিধায়ক রঞ্জিত দত্ত আর কংগ্রেসের প্রেমলাল গঞ্জুর মাজত হব মূল যুঁজ। গুয়াহাটীত এইবার 2 মহিলা প্রার্থীর মাজতে হব আকর্ষণীয় যুদ্ধ। ইয়া হব বিজেপির প্রার্থী বিজুলি কলিতা মেধি আর কংগ্রেসের মীরা বরঠাকুরের মাজর ভোট যুদ্ধ। পাহাড়িয়া ডিফু সমষ্টিতো বিজেপির প্রার্থী অমর সিং টিসো আর কংগ্রেসের প্রার্থী জয়রাম ইংলেঙর মাজত হব মূল যুদ্ধ। বরাকর ঐতিহাসিক সমষ্টি শিলচরত এবার হব দুকুনীয় যুদ্ধ। শিলচরত বিজেপির পরিমল শুক্লবৈদ্য আর কংগ্রেসের সূর্যকান্ত সরকারের মাজতে হব যুদ্ধ। বাকি 6টা সমষ্টিত এবার হব তিনিকুণিয়া ভোট যুদ্ধ। দরং উদালগুড়ি সমষ্টিত এবার হব তিনিকুণিয়া যুদ্ধ। বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়া, কংগ্রেসের মাধব রাজবংশী আর বিপিএফর দুর্গা দাস বড়োর মাজত হব ত্রিকোণীয় যুদ্ধ। বরপেটা সমষ্টির মুখ্যত এজিপির ফণীভূষণ চৌধুরী, কংগ্রেসের দিব্যায়ন আর সিপিআইএমের মনোরঞ্জন তালুকদারের মাজতে হব ভোট যুদ্ধ। কোকরাঝাৰ সমষ্টিত ইউপিপিএলর জয়ন্ত বসুমতারী, বিপিএফর খম্ফা বরগয়ারী আর দুবারের সাংসদ নবকুমার হরণিয়ার মাজত হব ত্রিকোণীয় যুদ্ধ। ধুবুরীর ভোট যুদ্ধ এবার আরো আকর্ষণীয় হব। ধুবুরীত এআইডিএফর 3বারের সাংসদ বদরুদ্দিন আজমল, কংগ্রেসের রকিবুল হুসেন আর এজিপির জাভেদ ইসলামের মাজত হব আকর্ষণীয় যুঁজ। একদরে করিমগঞ্জত হব বিজেপির সাংসদ কৃপানাথ মাল্লা, কংগ্রেসের হাফিজ রজিদ আহমেদ চৌধুরী আর এআইডিএফর সাহাবুল ইসলাম চৌধুরীর মাজত হব মূল যুঁজ। ইপিনে নগাঁও সমষ্টিটো হব এবার ত্রিকোণীয় যুঁজ। নগাঁও বিজেপির সুরেশ বরা, কংগ্রেসের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ আর এআইডিএফর বিধায়ক আমিনুল ইসলামের মাজত হব আকর্ষণীয় যুঁজ। অবশ্যই 14-র ভিতর 13টা সমষ্টিতে শাসকীয় বিজেপিয়ে দখল করব বলে দাবি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিজু কুমার ডেকা রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।